সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশে দুর্নীতির অভিযোগ তুলে পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছিল। একই সাথে পরীক্ষা বাতিল এবং কাউন্সেলিং বন্ধের আর্জিও জানানো হয়েছিল। মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি আহসান উদ্দিন আমানুল্লাহর অবকাশকালীন বেঞ্চে সংশ্লিষ্ট মামলার শুনানি অনুষ্ঠিত হয়। মামলার শুনানিতে নিটের পূর্ণ পরীক্ষার আর্জি এবং কাউন্সেলিং স্থগিতাদেশের আর্জি খারিজ করে দেওয়া হয়। তবে নিট পরীক্ষা নিয়ে যে সমস্ত অভিযোগ উঠেছে সে সম্পর্কে লিখিত জবাব তলব করা হয়েছে পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA-র কাছে। আগামী 8 জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে এবছর 67 জন নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তোলা হয়। একই সাথে অনেককে গ্রেস মার্ক দেওয়ার অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। এই ইস্যুতে গোটা দেশে বর্তমানে খুব বিক্ষোভ প্রদর্শন চলছে। দেশের জাতীয় রাজনৈতিক দলগুলিও সংশ্লিষ্ট বিষয়ে সরব হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।